আজ শুণবা ডক্টর মায়াধর মানসিং ভ্রমণ কাহাণী পশ্চিম পথিকর সম্পাদিত রূপর সপ্তম ভাগ নববর্ষর সম্বর্ধনা। পৃথিবীর সর্বত্র নূতন বর্ষক সম্বর্ধনা করা যায়। মনুষ্যর চরিত্রর একান্ত একতার পরিচয়। ইংল্যান্ডে হাইভেস্ট ফেস্টিভাল বা শস্যোৎসব পালিত হুয়ে। গ্রীষ্ম ঋতু শেষে শস্য অমল করে কৃষক ঘরে শস্য সাইতি রাখি নবাগত শস্য লাগি উৎসব করে। এহা সেমানকর নবান্ন উৎসব। আমোদ প্রমোদ হুয়ে, নূতন পরিধান করন্তি ও পোশাক পরিধান করন্তি। লেখকঙ্ক ভাষারে 1937 ডিসেম্বর 31 তারিখ রাতে 9:19 ডিকসনক ঘরে পৌঁছিলা পরে যাই সে নিমন্ত্রণর রহস্য মু জানিলি। কথাবার্তা হেলা পরে সেমানে প্রকাশ কলে যে ডিসেম্বর 31 তারিখ রাতে 12 পরে নববর্ষ যেমতি আরম্ভ হোথিব, জনে কড়া লোক যদি সেমানক ঘরে প্রথমে পাদ পকায় তেবে তাহা অত্যন্ত শুভকর। মিস্টার বেহুরা তাঁকর বন্ধু কড়া, তেণু তাঁকু সেথিপাই নিমন্ত্রণ করেছিলে। সে যেতবেলে ন মিলিলে মতে তাঁক স্থানরে নেবাকু হেলা। অবশ্য সেমানে মতে পাই সেতে খুশি নুহন্তি, কারণ মু বেহুরাঙ্ক পরি কড়া নুহে। তেবে এতিকি সান্ত্বনা যে মু যেকোনসি ইংরেজঙ্ক ঠারু কড়া। মু তাঁকু পচারলি, সবু ইংরেজ পরিবার কোন এই মুহূর্তক লাগি কোনসি না কোনসি কড়া লোকক খোঁজি আনিথিবে? উত্তর মিলিলা যে ইংরেজ মানক ভিতরে বর্ণর তারতম্য রহিছি। যেউ মানকর বাল ও আখি কড়া সেমানকু কড়া বলি ধরা যায়, এবং সেমানে এই মুহূর্তে শুভ বলে ধরা যাতে। কৃষ্ণকেশ পুরুষ ও স্ত্রীকু এ দেশের ডার্ক বলে ডাকতি, এটা সাধারণ শব্দ। স্ত্রী মানকর অলগা বিশেষণ ব্রুনেট, যে স্বর্ণকেশিনী সে ব্লন্ড কুহযায়। স্বর্ণকেশ অত্যন্ত মনোজ্ঞ হলে হে এ দেশের অনেক কলা বাড়ক ভারি পসন্দ করতে। মোর কলা বাড়ক দেখি একাধিক পুরুষ স্ত্রী হিংসা করেছেন। নিশাহার সমাপন পরে কথোপকথন, তাপরে দেখু দেখু 12 বাজিলা। সঙ্গে সঙ্গে মিস্টার ডিকসন মতে ঘরর পছদ্বার দেই দাণ্ডকু নেই আসিলে ও মো হাতরে খণ্ডে পথর কোইলা দেই আগদ্বারকু আনিলে। দ্বার দেশরে করাঘাত কলু। মিসেস ডিকসন দ্বার খোলিলে। মু কালা আদমি, নববর্ষর সম্বর্ধনা জানাই তাঁকর করমর্দন কলি ও নববর্ষারম্ভরে প্রথমে পাদ পকাইলি। পরে উপরকু যাই হাতরে থিবা কোইলা খণ্ডকু প্রজ্বলিত অগ্নিরে নিক্ষেপ কলি, কারণ তাহাই প্রথা। সেমানক ঘরে এ উৎসব সরিলা পরে মতে তাঁক প্রতিবেশী বন্ধুঙ্ক ঘরে মধ্য এতে পুরোধা পড়িতিলা। এই প্রতিবেশী রামর চিঠি লেখা বন্ধু আলেক্সির ঘর। আলেক্সির বাপা ও মা মো পরি কলা লোকর নববর্ষরে তাঁক ঘরে পাদ পকাইবা দেখি খুশি হেলে ও তাঁকর প্রথা অনুসারে মতে মদ্যপান লাগে অনুরোধ কলে। মু নিশা সেবন করে না বলে কহিলি, কিন্তু সেমানে ছাড়িবার নুহন্তি। অমাদক আর্দ্র মদ্য বা জিঞ্জর ওয়াইন গোটিয়ে ছোট পিয়ালারে মতে দেলে। মু তাহা অকুণ্ঠিত চিত্তরে গ্রহণ কলি। সেমানে অন্য প্রকার মদ্য সেবন কলে। শ্বেতাঙ্গ মানকর আত্মনির্ভরতা, শ্বেতাঙ্গ মানে খুব আত্মনির্ভরশীল। 12-13 বর্ষ বয়সরু সেমানে রোজগার আরম্ভ করন্তি। সেমানে আত্মনির্ভরশীল হয়ে শিক্ষা অর্জন করন্তি। এহা শ্বেতাঙ্গর বিশেষত্ব। সৈরিন্দ্রী নিসবেট, মোর বন্ধু মিস নিসবেট থেকে চা পার্টির আয়োজন করেছিলে। মু সেটি একমাত্র ভারতীয় থিলি। সে প্রায় 3-4 মাস তলর কথা। এবে দিনে হঠাৎ বাটরে দেখা হলা। সে মোর না মনে রাখলে, অথচ মু তাঁকু সম্পূর্ণ ভুলে যাইছিলি। কিছু কথা হওয়ার পরে সে মতে আগামী অক্টোবর মাসে তাঁকর সমিতি, যেটাকি উত্তর ইংল্যান্ড কলা সমিতি তরফর হেউথিবা এলিজাবেথীয় নাটক নেই এক বক্তৃতাকু নিমন্ত্রণ কলে ও যেতেবেলে মোর সুবিধা হব সেতেবেলে তাঁকর ঘরকু যিবাকু অনুরোধ কলে। সেই অনুরোধ অনুসারে দিনে গলি। প্রায় 4-5 ঘন্টা কাল গপ কলু। সে মো ইতিহাস জাঁলে, মু তাঁক বিষয়ে জাঁলি। সে ধনীকর কন্যা, বাপাঙ্কর আদরণী কন্যা থিলে। গত প্রথম মহাযুদ্ধ বেড়ে ফ্রান্সরে সেবাকারিণীর কাজ করে যৌবনের সুন্দরী থিলে হে ও বহু লোকঙ্কর প্রিয়পাত্রী থিলে হে। মনমত বর বাছু বাছু বেড় চালিগলা ও মন অনুসারে কে জুটিলে না। জীবনের পরে পরে সে দুইজণকু আত্মসমর্পণ করিবা উপরে বসিলে, কিন্তু সে মিলন সুখকর হেবনি বলি শেষ মুহূর্তরে মুহ ফেরাই নেইছন্তি। কিছুদিন তলে বাপা তাঁকর দেহত্যাগ কলাপরে সে ইংল্যান্ড ছাড়ি
ନ୍ୟୁକାଲସରେ ଜୀବନ କଟାଉଛନ୍ତି ଓ ଜୀବିକାର୍ଜନ ପାଇଁ ଚିତ୍ରାଙ୍କନ କରୁଛନ୍ତି। ମା ଭାଇ ବଞ୍ଚିଛନ୍ତି ତାଙ୍କର, କିନ୍ତୁ ଏମାନଙ୍କର ସ୍ୱାଧୀନ ଭାବ ଏତେ ମଜ୍ଜାଗତ ଯେ କେହି କାହାରି ଆଶ୍ରୟରେ ରହିବେ ନାହିଁ। ନିକଟରେ ତାଙ୍କର ମା ଆସିବା, କିଛିଦିନ ରହି ପୁଣି ଚାଲିଯିବା, ଏହି ହେଲା ମା ଝିଅର ଦେଖା। ଆମ ଦେଶଠାରୁ ଏମାନଙ୍କର ବ୍ୟବହାରରେ ଏ ଗୋଟିଏ ମସ୍ତ ପାର୍ଥକ୍ୟ। ମୁଁ ମନେ କରେ ଏମାନଙ୍କର ଏ ପ୍ରକାର ଆଚାର ବିଚାର ବ୍ୟଞ୍ଜକ। ଆମ ଦେଶରେ କୁକୁର ପୋଲ ପରି ଏକାଠି ରହି କାମୁଡ଼େ କାମୁଡ଼ି ହୋଇ ଜୀବନ କଟାଇବା ବନ୍ୟଜୀବନ କଥା ହିଁ ସ୍ମରଣ କରାଏ, ସଭ୍ୟତା ନୁହେଁ। କଥାବାର୍ତ୍ତା ଭିତରେ ମୋର ବୟସ ସେ ପଚାରିଲେ। ମୁଁ ଅନ୍ଦାଜ କରି ମୋର ବୟସ କହିଲି। ସେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇ କହିଲେ, କେବେ ନୁହେଁ, ମୁଁ ତୁମକୁ 18 ବର୍ଷିଆ ଟୋକା ବୋଲି ଭାବିଥିଲି। ଏ କଥାରେ ତାଙ୍କ ଅପେକ୍ଷା ମୁଁ ବେଶୀ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବାର କଥା। ମୁଁ ତାପରେ ତାଙ୍କୁ ତାଙ୍କ ବୟସ ପଚାରିଲି। ସେ ମୋତେ ଅନୁମାନ କରିବାକୁ କହିଲେ। ଶ୍ରୀମତୀ ନିସ୍ବେଟ୍ ଆମ କଥାବାର୍ତ୍ତା ବେଳେ ସ୍ୱଳ୍ପ ବସନା ଥିଲେ, ଅନାବୃତ ବାହୁ ତାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ବୟସର ବିଜ୍ଞାପନ କାର୍ଯ୍ୟ କରୁଥିଲା। ମୁଁ ସେହି ବିଜ୍ଞାପନ ନିର୍ଭର କରି ନିଜର ଅଜ୍ଞତା ଦେଖାଇଲି। ମୁଁ କହିଲି, ମିସ୍ ନିସ୍ବେଟ୍, ତମେ ବୋଧହୁଏ 30ରୁ 40 ବର୍ଷ ଭିତରେ। ମୋର ଉତ୍ତରରେ ସେ ଠୋଠୋ ହସି ଉଠିଲେ ଓ କହିଲେ, ମୁଁ ତୁମର ଗୋସେଇ ମା, ମୁଁ ଯେ 50 ଏଇ କ୍ଷଣି, ମୁଁ ତ ଏକାବେଳକେ କାବା। ମୁଁ କହିଲି, ମୁଁ କେବେ ତାହା ବିଶ୍ୱାସ କରିବି ନାହିଁ। ସେ କହିଲେ, ଦେଖ, ମୁଁ ପୁରା ଗତ ମହାଯୁଦ୍ଧରେ କାମ କରିଥିଲି, ସେତେବେଳକୁ ମୁଁ 20 ଉପରେ, ଏବେ ତ ଶୁଦ୍ଧ ହେବାର ବୟସ ହୋଇଗଲା। ଏ ଦେଶର ନାରୀ ଓ ପୁରୁଷମାନଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ଯୌବନ କେମିତି ଦୀର୍ଘସ୍ଥାୟୀ ତାହା ଏହି ଘଟଣାରୁ ତମେ ଜାଣିପାରିବ। ମିସ୍ ନିସ୍ବେଟ୍କୁ ଦେଖିଲେ କେହି କହିବନି ଯେ ସେ 50 ବର୍ଷର ବୁଢ଼ୀ। ସେ କହିଲା ପରେ ମଧ୍ୟ ମୁଁ ତାଙ୍କୁ ସେଇ 35ରୁ 40 ଭିତରେ ବୋଲି ଧରି ନେଉଛି, କାରଣ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ସମଝିବାର ଯେ ପ୍ରଧାନମନ୍ତ୍ର ଆଖି, ତାର ଧାରଣା ସେଇଆ। ସେ ବିଷୟରେ ଅନ୍ୟ ଇନ୍ଦ୍ରିୟମାନଙ୍କର ପରାମର୍ଶ ତ ଅନାବଶ୍ୟକ। ମିସ୍ ନିସ୍ବେଟ୍ ଭାରତୀୟ ସୌନ୍ଦର୍ଯ୍ୟର ଭାରି ପ୍ରଶଂସା କଲେ। ତମ କଥା ପଚାରିଲେ, ସେ କ'ଣ ତନ୍ମୀ, ସେ କ'ଣ କୃଷ୍ଣକେଶିନୀ, ସେ କ'ଣ ଶାଢ଼ୀ ପରିଧାନ କରନ୍ତି। ଲଣ୍ଡନର କୌଣସି ଏକ ଭୋଜିସଭାରେ ଶାଢ଼ୀ ପରିହିତା ଭାରତୀୟ ତରୁଣୀକି ସେ ଦେଖିଥିଲେ। ସେପରି ସୁନ୍ଦର ଜିନିଷ ଆଉ ସେ ଦେଖିନାହାନ୍ତି। ସଭାର ସମସ୍ତେ କେବଳ ତାରି ଆଡ଼କୁ ଅନାଇ ଥାନ୍ତି ବୋଲି ସେ କହିଲେ। ଏକାକିନୀ ନିସ୍ବେଟ୍ ନିଜ ଅର୍ଜନରେ ଏହିପରି ବଞ୍ଚେ। ସେ ପୃଥିବୀର ସବୁ ଦେଶର ଖବର ରଖେ। ଭାରତରୁ ଇଂରେଜର ମୁଷ୍ଟି କେବେ ଅପସାରିତ ହେବ ସେଥିପାଇଁ ସେ ଚିନ୍ତିତ। ସାଧାରଣ ଇଂରେଜ ବାଳିକାର ମସ୍ତକ ଯେପରି କୁଞ୍ଚିତ କନକ କେଶରେ ମନୋହର, ତାର ମସ୍ତିଷ୍କ ସେହିପରି ଭାବ ଓ ଭାବନାରେ ସୁଶୋଭିତ। ମୋ ନିକଟରେ ଥିବା ସାଧାରଣ ଏକ ବାଳିକାର କଥା କହି ସେ କଥା ପରେ ବୁଝାଇବି। ସ୍ୱଦେଶର ଅଧମ ପ୍ରତିନିଧିତ୍ୱ। ଏ ସପ୍ତାହରେ ଦେଇଥିବା ପୂର୍ବପତ୍ର ପାଇଥିବ, ମୁଁ ପଢ଼ାପଢ଼ିରେ ବ୍ୟସ୍ତ ଏଇକ୍ଷଣି। ଆଗାମୀ ସପ୍ତାହରେ ମୋତେ ଗାନ୍ଧୀଙ୍କ ବିଷୟରେ କଲେଜରେ ବକ୍ତୃତା କରିବାକୁ ପଡ଼ିବ, ସେଥିଲାଗି ବି ପଢ଼ାପଢ଼ି କରି ଆହୁରି ବ୍ୟସ୍ତ ହେଉଛି। ମୁଁ ଜାଣେ ନା ମୁଁ କ'ଣ ଓ କିପରି କହିବି, ମୁଁ ତ ଲାଜକୁଳା ଜାଣ, 10 ଜଣଙ୍କ ଆଗରେ ସାହସ କରି ମୁହଁ ଟେକି ପାରେ ନା। ଏବେ ବି କହିବାକୁ ଗଲାବେଳକୁ ତଣ୍ଟି ଶୁଖିଯାଉଛି, ଛାତି ଧଡ଼ଧଡ଼ ହେଉଛି। ତେବେ ସାହସ ବାନ୍ଧି ଆଖି ବୁଜି କହିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି, କହୁ କହୁ କାଳେ ଭଲ କହିପାରେ। ଗତ ସପ୍ତାହରେ ଏଠାରେ ଆନ୍ତର୍ଜାତିକ ସଭାରେ ସ୍ପେନ୍ ବିଷୟରେ ବକ୍ତୃତା ହେଲା। ବକ୍ତାଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବାର ପାଳି ମୋ ଉପରେ ପଡ଼ିଲା, ମୁଁ ତ ଧନ୍ୟବାଦ ଦେଲି। ତା ଛଡ଼ା ୟୁରୋପୀୟ ସଭ୍ୟତାର ରକ୍ତାକ୍ତ ସାମ୍ରାଜ୍ୟବାଦ ବିଷୟରେ ଆଚ୍ଛା କରି ବିପଦ ଶୁଣାଇଲି। ମୁଁ କହିଲି, ସ୍ପେନ୍ 16 ଶତାବ୍ଦୀରେ ଆମେରିକାରେ ଯେଉଁ ଅମାନୁଷିକ ଅତ୍ୟାଚାର କରିଛି, ବର୍ତ୍ତମାନ ତାର ଫଳ ପାଉଛି। ଏବର ସାମ୍ରାଜ୍ୟ ଲୋଲୁପ ୟୁରୋପୀୟମାନେ ସାବଧାନ ହୁଅନ୍ତୁ, ସେମାନଙ୍କୁ ଦିନେ ନା ଦିନେ ତାଙ୍କର କାର୍ଯ୍ୟର ଫଳ ଭୋଗିବାକୁ ପଡ଼ିବ। ଆନ୍ତର୍ଜାତିକ ସଭାର ସଭାପତି ବି ମୋର ମତକୁ ପସନ୍ଦ କଲେ। ଅକ୍ସଫୋର୍ଡ଼ର ଜଣେ ଇତିହାସ ଅଧ୍ୟାପକ ଏଠି ଆସି ବକ୍ତୃତା ଦେଇଥିଲେ। ତାଙ୍କର ବିଷୟ ଥିଲା ଇଂରେଜ ସାମ୍ରାଜ୍ୟରେ ଜାତୀୟତା। ଅନ୍ୟାନ୍ୟ କଥା ଭିତରେ ଭାରତର ଜାତୀୟ ଆନ୍ଦୋଳନ କଥା ସେ କହିଲେ ଏବଂ ଆଶା ଦେଲେ ଯେ ଭାରତବର୍ଷ ଦିନେ ନା ଦିନେ ନିଶ୍ଚୟ ସ୍ୱାଧୀନ ହେବ। ସେ ବକ୍ତୃତାରେ ଆମେ 2 ଜଣ ଭାରତୀୟ ଥିଲୁ, ମୁଁ ଓ ଦୁର୍ଗା ମାଧବ। ବକ୍ତୃତା ଶେଷ ହେଲା ପରେ ଦୁର୍ଗା ମାଧବ ଘରକୁ ଯିବାକୁ କହିଲେ। ମୁଁ କହିଲି, ଦେଖ, ଏଠି ଅନ୍ୟ ଭାରତୀୟ କେହି ନାହାନ୍ତି, ଆଲୋଚନା ବେଳେ ଭାରତ ପକ୍ଷରୁ ଜଣେ କିଏ ଥିବା ଦରକାର, ମୁଁ ରହିବି। ଶେଷରେ ସେ ରହିଲେ ଏବଂ ସେଦିନ ସନ୍ଧ୍ୟାଟା କେବଳ ଭାରତୀୟ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମର ଆଲୋଚନାରେ ହିଁ କଟିଲା କହିଲେ ଚଳେ। କାରଣ ଆଲୋଚନା ଆରମ୍ଭ ବେଳେ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ନୂଆ ଶାସନର ଗଲତି କେଉଁଠି, ଭାରତୀୟ ଜାତୀୟ କଂଗ୍ରେସ କାହିଁକି ଏହାର ବିରୁଦ୍ଧରେ,
ইংরেজ শাসনের ভারতের অবস্থা কম হয়েছি এসবু বিষয়ে কহিলি। অধ্যাপক উত্তর দেলে, মু তার প্রত্যুত্তর দেলি। সভাভঙ্গ পরে অধ্যাপক করমর্দন করে কহিলে, বেশ আলোচনা হেলা, অথচ হস হসরে। ইংরেজ জাতি সহজরে রাগে না, বদমিঞ্জাস এমানকর সহজরে ধরা পড়ে না, এমানে হসি হসি সব কথা করন্তি, সেইটা অন্যটি দেখিলে পছন্দ করন্তি। বিলাতর শিখ বুলা বিকা মানকর আত্মীয়তা ও আতিথ্য, শেক্সপিয়রঙ্কর জন্মস্থানকু যাত্রা ও পরিদর্শন, শ্বেতাঙ্গঙ্কর ছুটি ভোগ, বিলাতরে মেলা ও খেলঘর, নর্সরি স্কুল প্রসঙ্গ, ইংরেজঙ্কর নাগরিকতার এন্তুড়ি শাল, শ্বেত নারীর স্বাস্থ্য চর্চা, ইংল্যান্ডর দরিদ্র পল্লী, ইংল্যান্ডর সীতান্ত, ইংল্যান্ডর থিওসফিক্যাল সোসাইটি, বিদেশের স্বদেশ সেবার স্বপ্ন, জনে ইংরেজ কৃষকর জীবনী, লেউটাণী পর্ব প্রভৃতি বহুত প্রসঙ্গর বর্ণনা রয়েছে। লেখক শেক্সপিয়রঙ্কর জন্মস্থান স্টার্টফোর্ডে পৌঁছি অপূর্ব অনুভূতি সঞ্চয় করে। ইংল্যান্ডর এহা গোটে ছোটিয়া শহর, সেঠাকার অধিবাসী সাধারণ, তেবে বহু তীর্থযাত্রী সেঠাকু আসন্তি। জর্মান কবি গেটে শেক্সপিয়রঙ্কর প্রশংসা করিছন্তি। ইংল্যান্ডর শ্রেষ্ঠ নাট্যকারঙ্কর স্মৃতি পূজার শ্রেষ্ঠ প্রতীক রূপে তাঙ্ক জন্মগ্রামরে এক রঙ্গমঞ্চ ঠিয়া করাইবার প্রস্তাব প্রসিদ্ধ অভিনেতা গারিক হি প্রথমে বাঢ়ন্তি। কিন্তু প্রস্তাবটি কার্যরে হেবা পাই শহে বর্ষর কম লাগিনথিলা। মিস্টার চার্লস ফ্লাওয়ার নামক স্টার্টফোর্ডর নাগরিক হি শেষে এ প্রস্তাব হাতকু নেই 1869 খ্রিস্টাব্দরে এক স্মারক রঙ্গমঞ্চ ঠিয়া করাইলে। দুর্ভাগ্যকু সে থিয়েটর 1926 অগ্নিদগ্ধ হয়েগলা। এবার স্মারক থিয়েটরটি 1932 সম্পূর্ণ হয়েছিল এবং উন্মোচিত হয়েছিল ইংল্যান্ডর তৎকালীন যুবরাজ এবার ডিউক অফ উইন্ডসরঙ্ক দ্বারা। স্মারক থিয়েটর ঠিয়া হয়েছি অভন নদী কূলরে, ঘাসাচ্ছন্ন সুন্দর প্রান্তর ও উদ্যান পরিবৃত হয়ে, কিন্তু সুন্দর প্রাকৃতিক বেষ্টনী ভিতরে এই আধুনিক অট্টাড়িকাটি দিশুচি এক কুচ্ছিত কারখানা ঘর পরি। যা হো, কুচ্ছিত বহিরাবরণর ক্ষতিপূরণ ব্যবস্থা ভিতরে বেশ হয়েছি দর্শক মানকর স্বাচ্ছন্দরে। 1200 লোক বসিবার আয়োজন হয়েছি এবং আইনগুড়ি করা যাইছি বায়ু কোমল। প্রেক্ষাগৃহটি এপরি বৈজ্ঞানিক প্রণালীতে গঠিত যে রঙ্গমঞ্চর ক্ষীণতম কর্ণভাস মধ্যে দূরতম কোণকু স্পষ্ট শুভাযিব। মু নিজে বাল্কনিরে রঙ্গমঞ্চ ঠারু বহু দূরের বসুথায়, তেণু এহা মোর অভিজ্ঞতা। কান্থ মানকর ভিতর পটে দারুর চিকণ আচ্ছাদন হি একমাত্র অলঙ্করণ। এথিপাই ব্রিটিশ সাম্রাজ্যর প্রত্যেক দেশ নিজ নিজের উৎকৃষ্ট কাষ্ঠ দান করিছন্তি, কবি মানক প্রতি সম্মান প্রদর্শনর প্রতীক রূপে। এপ্রিল ঠারু সেপ্টেম্বর এই ছমাস এই থিয়েটরে শেক্সপিয়রঙ্কর নাটক অভিনীত হুয়ে। বার্ষিক শেক্সপিয়র উৎসবর এহা এক অংশ। এপ্রিল 23 শেক্সপিয়রঙ্কর জন্ম দিবস, সেই দিন উৎসবর শ্রেষ্ঠ দিন। সেই দিন রাষ্ট্রদূত মানকর প্রতিনিধি সবু লন্ডনরু স্ট্যানফোর্ড আসি নিজ নিজের জাতীয় পতাকা উত্তোলন করন্তি, কবিঙ্কু সম্মান দেখাইবা উদ্দেশ্যরে। হেনেলি স্ট্রিটে থিবা কবিঙ্কর জন্মগৃহরু গোটিয়ে শোভাযাত্রা মধ্যে বাহারি শেষ হুয়ে ট্রিনিট চর্চরে, যেউঠি কবিঙ্কর সমাধি বিদ্যমান। এই ট্রিনিট চর্চ স্মারক এথিয়েটারু মাত্র অল্প দূরে এভন নদী কূলরে। প্রতিবর্ষ স্মারক রঙ্গমঞ্চর ব্যবস্থাপক মানে শেক্সপিয়রঙ্কর 37টি নাটকরু 8টি বাছন্তি, যেগুড়িকর অভিনয় 6 মাস ধরে প্রতি সপ্তাহ হুয়ে। মু এবর্ষ যে নাটক দেখিলি তাহা সেপরি বচনীয় নুহে, তেবে যে বিদেশী মানে কেবে হলে শেক্সপিয়রঙ্কর নাটক রঙ্গমঞ্চরে অভিনীত হবার দেখি না, সেমানক পাই শেক্সপিয়রঙ্কর নাটকর আভিনয়িক দিগ উপরে এহা এক ধারণা দিয়ে। শেক্সপিয়রঙ্ক পাঠক মানে জানন্তি যে এলিজাবেথীয় রঙ্গমঞ্চরে আধুনিক রঙ্গমঞ্চর সাজসজ্জা যন্ত্রপাতি বা উপকরণ আদি কিছু নথিলা, কেবল এহা থিলা এক শূন্য রঙ্গমঞ্চ। দর্শকর আকর্ষণ আসুথিলা নাটকর কবিতাময় ভাষারু, অভিনেতা মানকর উচ্চ চিৎকার ও যাহা কিছু থিলা অভিনয় কলা। শেক্সপিয়র আধুনিক রঙ্গমঞ্চর কল্পনা হি করে পারিনথান্তে, কিন্তু মোর মনে হচ্ছে যে শেক্সপিয়র নাটকর প্রকৃত উৎকৃষ্টতার রুদ্ধিমন্ত বাক্যরে, আধুনিক রঙ্গমঞ্চর উপকরণ ও যান্ত্রিক কৌশলর প্রাচুর্য দ্বারা তার মূল্য বড়ি যাও না। অনেক ক্ষেত্রে অভিনয়ের স্থূলতা ও ইতরতা পঠিত নাটকর ধারণাকু চূর্ণীভূত মধ্যে করে দেলা। পড়িলা বেলে
ସେକ୍ସପିୟର ନାଟକର ଇତର ହାସ୍ୟରସ ଓ ସ୍ଥୂଳ ସଂଘର୍ଷ ଏତେ ସ୍ପଷ୍ଟ ହୋଇ ମନରେ ବିକାର ସୃଷ୍ଟି କରୁନଥିଲା ଯେପରି କଲା ଅଭିନୟ ଦେଖି। ଗତ 2 ବର୍ଷ ଧରି ରଙ୍ଗମଞ୍ଚର ବ୍ୟବସ୍ଥାପକମାନେ ଏକ ସେକ୍ସପିୟର ସମ୍ମିଳନୀରେ ମଧ୍ୟ ଆୟୋଜନ କରିଆସୁଛନ୍ତି, ତାହା ଏକ ପକ୍ଷ ଧରି ଚାଲେ। ଏହି କାଳ ଭିତରେ ପ୍ରସିଦ୍ଧ ସେକ୍ସପିୟର ବିଶେଷଜ୍ଞମାନେ ଅଭିନୀତ ନାଟକ ଉପରେ ବା ସେକ୍ସପିୟରଙ୍କର ସମଗ୍ର ସାହିତ୍ୟ ଉପରେ ବକ୍ତୃତା ଦିଅନ୍ତି। ଏ ବର୍ଷର ବିଷୟ ଥିଲା ଲିଖନରତ ସେକ୍ସପିୟର। ଏଡିନବରା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟର ପ୍ରସିଦ୍ଧ ଅଧ୍ୟାପକ ଡୋବର ୱିଲସନ୍ ଏବଂ ଇଂଲଣ୍ଡ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟର ପ୍ରସିଦ୍ଧ ଅଧ୍ୟାପକ ହାରିସନ୍, ଡକ୍ଟର ହାରିସନ୍, ଏ ବର୍ଷର ଅନ୍ୟାନ୍ୟ ବକ୍ତାମାନଙ୍କ ଭିତରେ ଅନ୍ୟତମ ଥିଲେ। ଅଳ୍ପ ଲୋକ ବକ୍ତୃତା ଶୁଣିବାକୁ ଆସୁଥିଲେ, ଅଧିକାଂଶ ଥିଲେ ସ୍କୁଲ ମିଷ୍ଟ୍ରେସ୍। ସେମାନେ ବରାବର ନୋଟ୍ ଲେଖୁଥିବାରୁ ହଲ୍ଟି ଗୋଟିଏ କ୍ଲାସ୍ ରୁମ୍ରେ ପରିଣତ ହୋଇଯାଉଥିଲା। ଶ୍ରୋତାମାନଙ୍କ ଭିତରେ ମୋତେ ମିଶାଇ 3 ଜଣ ଭାରତୀୟ ମାତ୍ର ଥିଲେ, ଅନ୍ୟ 2 ଜଣ ସ୍ତ୍ରୀ, ବଙ୍ଗାଳୀ ବୋଧହୁଏ, କଲେଜରେ ଉଭୟ ଅଧ୍ୟାପକ। ଜନୈକ ଚୀନ ଲେଖକଙ୍କୁ ମଧ୍ୟ ଦେଖିଥିଲି, ଯେ ସେହି ସମୟରେ ସେକ୍ସପିୟରଙ୍କର କେତେକ ନାଟକକୁ ଚୀନ ଭାଷାରେ ଅନୁବାଦ କରୁଥିଲେ। ଚୀନ ସରକାରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ସେ ମୋତେ କହିଲେ ଯେ ରବୀନ୍ଦ୍ରନାଥ ଭ୍ରମଣ କରୁଥିଲା ବେଳେ ସେ ତାଙ୍କୁ ଭେଟିଥିଲେ ଏବଂ ରବୀନ୍ଦ୍ରନାଥଙ୍କର କେତୋଟି କବିତା ସେ ଚୀନ ଭାଷାରେ ଅନୁବାଦ କରିଛନ୍ତି। ଶ୍ୱେତାଙ୍ଗ ନାରୀମାନଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଚର୍ଚ୍ଚା ବା ବ୍ୟାୟାମ ପ୍ରସଙ୍ଗରେ ଲେଖକଙ୍କର ଅନୁଭୂତି ପ୍ରଣିଧାନ ଯୋଗ୍ୟ, ଯଥା ଯଦି ବା ମୋର 52 ବର୍ଷ ବୟସ, ମୁଁ ଯୁବତୀ ଓ କିଶୋରୀମାନଙ୍କୁ ସୁନ୍ଦରୀ ହେବାର ଉପାୟ ବତେଇବି। ମଧ୍ୟ ବୟସ ପରେ ପ୍ରଚୁର ଅର୍ଥ ଖର୍ଚ୍ଚ ନ କରି ଜଣେ ସ୍ତ୍ରୀ ସୁନ୍ଦର ଦେଖାଯିବା କ'ଣ ସମ୍ଭବ? ହଁ, ନିଶ୍ଚୟ ସମ୍ଭବ, ମୁଁ ମୋ ନିଜ ଜୀବନରେ ପ୍ରମାଣ କରିଛି। ମୋତେ ବର୍ତ୍ତମାନ 52 ବର୍ଷ, ତାହା କହିବାକୁ ମୋତେ ଲାଜ ଲାଗେ ନା। ମୋର ମାପ ଦେଖ, ଉଚ୍ଚତା 5 ଫୁଟ୍ 3 ଇଞ୍ଚ, ବକ୍ଷ 34 ଇଞ୍ଚ, ଅଣ୍ଟା 27 ଇଞ୍ଚ, ନିତମ୍ବ 35 ଇଞ୍ଚ, ପେଣ୍ଠ 12 ଇଞ୍ଚ, ବାହୁ 11 ଇଞ୍ଚ। ମୁଁ ଯୁଆଡ଼େ ଯାଏ ଲୋକମାନେ ମୋତେ ଅଣାନ୍ତି ମୋର ଯୌବନପୂର୍ଣ୍ଣ ମୁଖ ଓ ଶରୀରକୁ ଦେଖି, ଏବଂ ତମେ ଯଦି ଭାବ ଯେ ମୁଁ ମୋର ଜୀବନଟା କେବଳ ବ୍ୟୟସାଧ୍ୟ ରୂପଶଳାମାନଙ୍କରେ କଟାଇବି, ତମେ ଭୁଲ ଭାବୁଛ। ମୁଁ ବରାବର ଶ୍ରମମୟ, କଠିନ ଓ ସ୍ୱାସ୍ଥ୍ୟକର ଜୀବନ କଟେଇ ଆସିଛି। ବ୍ୟାୟାମ, ନାଚ, ଅଶ୍ୱାରୋହଣ, ଶିକାର, ମାଛ ଧରା, ସବୁଥିରେ ମୋର ଭାରି ଆଗ୍ରହ। କିନ୍ତୁ ମୁଁ ଘର ଚାଞ୍ଚିବା, ଲିପିବା, ଝାଡ଼ିବା, ସଫା କରିବା ପ୍ରଭୃତି କଠିନ ଘର କାମ ବି କରିଛି। ମୁଁ ଭାବେ ଅନ୍ୟ ବ୍ୟାୟାମ ପରି ଏ କାମ ମୋତେ ଢେର ଉପକାର କରିଛି, ଏବଂ ମୁଁ ବରାବର ବଗିଚା କାମ କରିବାକୁ ଆଗଭର ହୋଇଛି। ଯଦି ଆମର ସ୍ତ୍ରୀମାନେ ବୁଝନ୍ତେ ବଗିଚା କାମ କେମିତି ଚମତ୍କାର ବ୍ୟାୟାମ, ତାହେଲେ ଆମେ ଆମର ଚାରିଆଡ଼େ ବହୁତ ସୌଷ୍ଠବ ସମ୍ପନ୍ନ ଶରୀର ଦେଖିବାକୁ ପାଆନ୍ତୁ। ଘାସ କାଟିବାରେ, ବାଛିବାରେ, କୋଡ଼ିବାରେ, ବାଡ଼ ଦେବାରେ ମୁଁ କେତେ ସମୟ କଟାଇଛି। ବିଶେଷତଃ କୋଡ଼ାରେ ମୁଁ ଭାବେ ମୁଁ ମୋର ସମୟର ସୁବ୍ୟବସ୍ଥିତ କରିଛି। ଯୁବତୀ ଥିଲାବେଳେ ବଗିଚା କାମରେ ମୁଁ ବରାବର ମୁକ୍ତ ଆକାଶ ତଳେ ଜୀବନ କଟାଉଥିଲି। 52 ବର୍ଷ ବୟସରେ ତାର ଫଳ ମୁଁ ଆଜି ପାଉଛି। କେତେ କାଳ ମୁଁ ଭାରତବର୍ଷରେ ଥିଲି, ସେଠି ବି ମୁଁ ବଗିଚା କାମ କରିଥିଲି, ଏବଂ ପରେ କୁକୁଡ଼ା ପାଳନ ମଧ୍ୟ ଆରମ୍ଭ କଲି। ଯେଉଁମାନେ ଏସବୁ କାମରେ ଜାଣନ୍ତି ସେମାନେ ଦେଖିପାରିବେ ଯେ ମୋତେ ଏସବୁରେ ସକାଳୁ ସଞ୍ଜ ଯାଏ ବ୍ୟସ୍ତ ରହିବାକୁ ପଡ଼େ। ଭାରତବର୍ଷର ଗରମ ଜଳବାୟୁ ଓ ଏ ପ୍ରକାର କଠିନ କାମ ଉଭୟ କ୍ଳାନ୍ତିକର, ମୁଁ କେବେ ହେଲେ ରୋଗ ଭୋଗିନଥିଲି। ମୁଁ ଯେତେବେଳେ ସମ୍ଭବ ଦେଖିଛି ମନ ଇଚ୍ଛା ଚାଲିଛି, ଅଲିଭ୍ ତଳ ଲଗେଇ ମୁଁ ସପ୍ତାହରେ 2 ଥର ଗାଧୋଇ ପକାଏ, ସେଇଥିରେ ମୋର ବର୍ଣ୍ଣ ଠିକ୍ ରହେ। ଆଜିକାଲି ଖାଇବା ସମ୍ବନ୍ଧରେ ଅନେକ ବଡ଼ ବଡ଼ କଥା ଶୁଣାଯାଉଛି, ମୁଁ ମୋର ଯାହା ଇଚ୍ଛା ହୋଇଛି ତାହା ଖାଇଛି। ମୋତେ ଶାକସବ୍ଜି ଭଲ ଲାଗେ, ବିଶେଷତଃ ପାଳଙ୍ଗ ଶାଗ, ମୁଁ ସେଥିରୁ ବରାବର ଖାଏ। ଖରାଦିନେ ମୁଁ ଚା' ପରିବର୍ତ୍ତେ ଲେମ୍ବୁ ପାଣି ପିଏ। ମୁଁ ତରୁଣୀମାନଙ୍କୁ କହେ ସେମାନେ ତାଙ୍କର ଦେହକୁ କାମ କରିବାକୁ ଦିଅନ୍ତୁ, ଖୋଲା ବାୟୁ, ଖୋଲା ଭୂମିରେ ଚଲାବୁଲା କରନ୍ତୁ। ଘୋଡ଼ା ଚଢ଼ିବା, ପହଁରିବା ବା ମାଛ ଧରିବା ତମ ପକ୍ଷରେ ସମ୍ଭବ ହୋଇନପାରେ, ମୋ ପକ୍ଷରେ ଏସବୁ ସମ୍ଭବ ହୋଇନାହିଁ, କିନ୍ତୁ ଘର କାମ ତ ସବୁବେଳେ ସମ୍ଭବ। ମୁଁ ସେଇଥିରୁ ହିଁ ଯଥେଷ୍ଟ ଉପକାର ପାଇଛି। ସେସବୁ କଷ୍ଟକର ସତ୍ୟ, କିନ୍ତୁ ତମେ ଯେତେବେଳେ ସେମାନେ ତମର କେମିତି ଉପକାର କରୁଛନ୍ତି ତାହା ଭାବିବ, କଷ୍ଟ କୁଆଡ଼େ ଉଭେଇଯିବ। ମୁଁ ତ କରିଛି, ତମେ ଏସବୁ ନ କରିବ କାହିଁକି? ତମେ ବି 52 ବର୍ଷରେ ନିଜର ଦେହକୁ ନେଇ ଗର୍ବ କରିବ। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଏଇଠି ରଖୁଛୁ ଡକ୍ଟର ମାୟାଧର ମାନସିଂହଙ୍କର ଭ୍ରମଣ କାହାଣୀ ପଶ୍ଚିମ ପଥିକର ସମ୍ପାଦିତ ରୂପର 7ମ ଭାଗ। ଏହାର ପରବର୍ତ୍ତୀ ଭାଗ ଆପଣମାନେ ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଶୁଣିପାରିବେ। ରହିଲୁ, ନମସ୍କାର।